আসসালামু আলাইকুম। তো সোফার আমরা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে গত ভিডিওতে দেখছিলাম। তো আজকের ভিডিওতে দেখব হচ্ছে সিমেন্টিক মার্কআপ বা সিমেন্টিক এলিমেন্টগুলো সম্পর্কে। তো আমরা এই জায়গাতে এইচটিএমএল কোড লিখছি, দেখতে পারছেন যে বডি, বডির ভিতরে H1, H3, তারপরে দুইটা অ্যাঙ্কর ট্যাগ আছে, স্প্যান্ড আছে, ইনপুট আছে, ডিভ আছে, ব্লক কোড আছে। তো এইভাবে আমরা আমাদের এইচটিএমএল কোড লেখা কন্টিনিউ করে যেতে পারি, কোনো সমস্যা নাই, সব কিছু ওয়ার্কেবল বা অলরেডি আমরা দেখতেছি যে কাজ করতেছে। তবে কাজ করলেও কিছু কিছু জিনিস আমাদের প্র্যাকটিস করা দরকার, যে কি তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যেটা হচ্ছে গুড প্র্যাকটিসগুলা ফলো করা দরকার। তো এই সিমেন্টিক মার্কআপ বা সিমেন্টিক এলিমেন্টসটা গুলা অ্যাকচুয়ালি আপনার গুড প্র্যাকটিসের সাথে রিলেটেড। তো আপনি ইচ্ছা করলে আপনার পুরো একটা ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র, যা আগের ভিডিওতে আমি বলছিলাম যে স্পেশাল কেস ছাড়া, যেমন লিঙ্ক, ইমেজ, এই কেসগুলো ছাড়া কন্টেন্টের ক্ষেত্রে আপনি আপনার পুরো ওয়েবসাইটগুলা শুধুমাত্র ডিপ ট্যাগ ইউজ করেই আপনি ডেভেলপ করতে পারেন, অথবা যদি চান স্প্যান ট্যাগ ইউজ করেও ডেভেলপ করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সিএসএসে গিয়ে হচ্ছে আপনার স্প্যানের ডিসপ্লে ব্লক দিয়ে দিলে স্প্যানটা হচ্ছে ডিবের মতো কাজ করবে। তো সেই সম্পর্কে অন্য ইন ফিউচারে সিএসএস ভিডিওতে আমরা দেখবো কীভাবে এগুলার ডিসপ্লের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করা যায়। তো যা বলছিলাম, আপনি ইচ্ছা করলে শুধুমাত্র ডিপ দিয়েই করতে পারেন, যেমন ব্লক কোডকে আপনি ডিপ দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। আপনি ব্লক কোডের জায়গায় ডিপ দিয়ে এটার সিএসএসে হচ্ছে ডানে বামে সাপোজ 30 পিক্সেল করে আপনি মার্জিন দিয়ে দেন, তখন দেখবেন আপনার ডিপ অ্যাকচুয়ালি ব্লক কোডের মতোই কাজ করে। তো যখন আমাদের ব্লক কোড এলিমেন্ট আসে, সেই ক্ষেত্রে আমরা কেন ডিপ ইউজ করব? তো গুড প্র্যাকটিস হচ্ছে আমরা যখন যেটা দরকার ওই ট্যাগগুলাই ইউজ করব, যেহেতু এইচটিএমএল আমাদের ওই ট্যাগগুলো প্রোভাইড করতেছে, তো আমার তো আলাদা কষ্ট করে আর সিএসএস লেখার দরকার নাই। আর এটা কিন্তু এই রকম না যে আমি আজকে কোড লিখতেছি তো আজকের এইটা কাজ করলেই শেষ, হয়তো আমি এই জায়গাতে যেটা আপনারা দেখাইতেছি আজকে কাজ করলেই শেষ, ইন ফিউচারে আমার আর এই কোডগুলার অ্যাকচুয়ালি দরকার হবে না। কিন্তু একটা প্রজেক্ট বেসিসে যখন আমি কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমার টিমে আরও 5 জন মেম্বার আছে, আর এই প্রজেক্টটা এমন হইতে পারে এই 2021 সালে আজকে আমি শুরু করলাম, এটা 2050, 60, 3000 সাল পর্যন্ত মেনটেন হচ্ছে, মানে এরকম কিন্তু হইতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে কেউ যদি আপনার টিমে জয়েন করে বা আপনার টিমমেটরা আপনার কোড দেখেই যাতে বুঝতে পারে, তো সেই ক্ষেত্রে এই কারণেই হচ্ছে আমাদের গুড প্র্যাকটিসগুলো ফলো করা দরকার। তো এইচটিএমএল কোড লেখার ক্ষেত্রেও আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে, এটাকে আমরা বলতে পারি সিমেন্টিক মার্কআপ বা সিমেন্টিক এলিমেন্টগুলো আমরা প্রপারলি ইউজ করব। তো জ্ঞানের কথা এতটুকু পর্যন্তই ছিল। তো যারা এই কথাগুলো অ্যাকচুয়ালি নিতে পারবেন, নিয়া হচ্ছে আপনার যদি কোনো একটা ভুল জিনিস আপনি এতদিন প্র্যাকটিস করে আসছেন, নিজেকে সংশোধন করতে পারেন, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইন ফিউচারে আপনি এ থেকে বেনিফিটেড হবেনই। তো সিমেন্টিক মার্কআপ বা এলিমেন্ট সম্পর্কে দেখতে হইলে প্রথমে আমরা যদি এই পিকচারটা দেখি, সেক্ষেত্রে আমরা আরও ক্লিয়ার ধারণা পাবো। তো আমরা যে কোনো ওয়েবসাইটের বিভিন্ন সেকশন থাকে বা বিভিন্ন পার্ট থাকে, তো একদম মিনিমালিস্টিক একটা কিছু পার্ট যদি আমরা একটা ওয়েবসাইটের কল্পনা করি, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের হেডার থাকে বা হেডার থাকতে পারে, থাকবে যে এরকম কোনো কথা নাই, থাকলেও থাকতে পারে, তার এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। নেভিগেশন থাকবে, তো ম্যাক্সিমাম ওয়েবসাইটের নেভিগেশন থাকে অ্যাকচুয়ালি। তো তারপরে হচ্ছে এই পুরো অংশটা হচ্ছে আমার কন্টেন্ট থাকে, যে কন্টেন্টটাকে আমি বলতে পারি মেইন কন্টেন্ট। তো এই মেইন কন্টেন্টের ভিতরে আবার দুইটা ভাগ থাকতে পারে, লেফট সাইডে হচ্ছে বিভিন্ন সেকশন থাকতে পারে, রাইট সাইডে আরও অন্যান্য সেকশন থাকতে পারে। তো লেফট সাইডে দিলাম আমি দুইটা সেকশন, একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে আর্টিকেল, আর রাইট সাইডে দিলাম হচ্ছে অ্যাসাইড, আর সবের লাস্টে দিলাম হচ্ছে ফুটার। এটা হচ্ছে একটা আপনার মিনিমালিস্টিক একটা স্ট্রাকচার এরকম হতে পারে ধরে নিলাম। তো এই যে আমি হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল,
এসআই, ফুটার, মেইন এইগুলা দিলাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইচটিএমএলের এক একটা এলিমেন্ট বা এইচটিএমএলের এক একটা ট্যাগ। তো এটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমরা দেখতে পারবো। তো রিকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনার এই এলিমেন্টগুলা বা এই ট্যাগগুলা ইউজ করে আপনি কোড লেখেন। তো এই এলিমেন্ট বা ট্যাগগুলা ইউজ করার ক্ষেত্রেও সিম্পল কিছু রুলস আছে, ওইগুলো আমরা দেখবো। আর এইগুলা ইউজ করে আপনার কোড লেখার উপকারিতাটা হচ্ছে এক্ষেত্রে আপনার এসইওতে হেল্প করে, কারণ আপনার গুগলের ক্রলার যখন বা কোনো ওয়েব পেজের ক্রলার যখন আপনার ওয়েবসাইটের নেভিগেশনগুলো খুঁজতে চায়, তো ব্রাউজারের ন্যাব এলিমেন্টের ভিতরে যাবে, ন্যাব এলিমেন্টের ভিতরে যেগুলো আছে ওইগুলোকে সে নেভিগেশন হিসাবে পাবে। তো আপনি যদি ন্যাব নাই দেন, ডিপ দেন, তাহলে সে অ্যাকচুয়ালি নেভিগেশন কই থেকে বের করবে। আপনি হয়তো আপনার কোড দেখে বুঝতে পারেন, কিন্তু তার তো ওই রকম জ্ঞান নাই, তারে তো আপনি যেভাবে ইনপুট দিয়ে দিবেন সে ওইভাবেই আউটপুট দেখাবে, বা তারে যেভাবে কমান্ড দিবেন সে ওইভাবেই কাজ করবে। আর আপনার কোডটা অনেক রিডেবিলিটি বাড়বে। তো এক্সিস্টিং কোডটাকে যখন আমরা এই ফরম্যাট বলতে পারি, ফরম্যাট ইউজ করে লিখবো, তখন দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কোড রিডেবিলিটি বাড়বে এবং মেনটেনেবিলিটিও বাড়বে। অন্যান্য ওরা যখন আমাদের প্রজেক্টে কাজ করবে তখন সেই অ্যাকচুয়ালি বুঝতে পারবে। তো আপনি যদি সিমেন্টিক এলিমেন্ট বা সিমেন্টিক মার্কআপ এমডিএন লিখে সার্চ দেন, এই পেজটাতে আসবে, আমি অলরেডি খুলে রাখছি। তো সিমেন্টিক এলিমেন্ট হিসাবে এই জায়গাতে অনেক সিমেন্টিক এলিমেন্ট আছে, কিন্তু মোস্ট ইউজ হয় হচ্ছে আর্টিকেল, এসআই, ডিটেল, ফিগারের ফিগার আর ফিগারের ফিগ ক্যাপশন, ফুটার, হেডার, মেইন, এগুলাই মূলত সবচেয়ে বেশি ইউজ হয়। এই যে আমি এই জায়গাতে যে কয়টা দেখাইলাম এগুলাই ইউজ হয়। তো চলুন আমরা হচ্ছে সিমেন্টিক এলিমেন্টস দিয়ে আমাদের এক্সিস্টিং কোডগুলোকে রিঅ্যারেঞ্জ করি বা রিরাইট করি। তো কোড লেখার আগে আরেকটু বলে নিই যে আপনার আর্টিকেল, ডিটেলস, এই প্রত্যেকটা এলিমেন্ট কি কখন ইউজ করা হয় এগুলো আপনারা সবগুলো আমি বলছি না, আপনারা হচ্ছে ডকুমেন্টেশন একটু ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যেমন যদি সেকশন বলি, সেকশন হচ্ছে একটা জেনেরিক স্ট্যান্ডার্ড সেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর সেকশনের হচ্ছে তারা রিকমান্ড করে হচ্ছে প্রত্যেকটা সেকশনের একটা স্পেসিফিক টাইটেল থাকে। তো এটা এই জায়গাতে দেয়া আছে, হয়তো সেকশন অলওয়েজ হ্যাভ এ হেডিং, টাইটেল বললাম যে হেডিং থাকে আর কি। তারপরে এসআই কোন কারণে ইউজ হয়েছে, একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পাশে একটু নট এই আর্টিকেলের সাথে রিলেটেড কিন্তু অন্য আরেকটা, আমরা নিউজ পেপারে যেটা দেখি যে সি রিলেটেড নিউজগুলো হচ্ছে এসআই আকারে দিয়ে দেয়, এসআই আকারে বলছি হচ্ছে এসআই ট্যাগ ইউজ করে দেওয়া যায়। এই যে এলিমেন্ট রিপ্রেজেন্ট এ পোর্শন অফ ডকুমেন্ট হোজ কন্টেন্ট ইজ অনলি ইনডিরেক্টলি রিলেটেড টু দ্য ডকুমেন্টস মেইন কন্টেন্ট, মানে ডিরেক্টলি এই কন্টেন্টের সাথে রিলেটেড না কিন্তু ইনডিরেক্টলি রিলেটেড। এবার একটা মজার এলিমেন্ট বা ট্যাগ আছে হচ্ছে ডিটেলস এবং সামারি, এটা হয়তো আমরা অনেকেই জানি না, যারা অনেক দিন ধরে কাজ করতেছি তারাও হয়তো জানি না। এই শুধুমাত্র ডিটেলস আর সামারি ইউজ করার মাধ্যমে আপনি দেখেন কত সুন্দর একটা লেআউট তৈরি করতে পারতেছেন। আপনার হালকা একটু সিএসএস ইউজ করবেন আর ডিটেলস আর সামারি। তো যাই হোক, চলুন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আর কথা না বলে আমাদের এক্সিস্টিং কোডটাকে ওই সিমেন্টিক মার্কআপে রিরাইট করি। তো আমার প্রথমে একটা হেডার দেই, তো এই জোনটাকে হচ্ছে আমি আমার হেডারের মধ্যে নিয়ে যাই। তো আমি এই থ্রিটাকেও হেডারের ভিতরে নিয়ে যাই। তো হেডারের মধ্যে যে আপনার একটাই হেডিং থাকতে হবে এরকম অ্যাকচুয়ালি কথা নাই, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে গেলাম আর কি। আমি ইচ্ছা করলে আমার রিকোয়ারমেন্টে যদি ছোটো একটা প্যারাগ্রাফ এই জায়গাতে থাকতো দুই তিন লাইনের, ওইটা আমি এই জায়গাতে দিয়ে দিতাম। ওইটা হচ্ছে এক পার্সোনাল রিকোয়ারমেন্ট বা আপনার প্রজেক্ট বেসিস রিকোয়ারমেন্ট। দেন আমরা দেখছি হচ্ছে নেভিগেশন আছে, আমি তো একটা ন্যাব এলিমেন্ট আছে, ন্যাব এলিমেন্টের ভিতরে হচ্ছে আমি এ এলিমেন্টারে নিয়ে যাই। তো অলরেডি হচ্ছে আমার এই জায়গাতে আমি ইএস লিনটা ডিসেবল করে রাখছি, তো এগুলারে আমি ম্যানুয়ালি ফরম্যাট করে দিই।
তো স্পেন এগুলা তো ইনলাইন ব্লক এলিমেন্ট হিসাবে দেখাইতেছিলাম, আমার আর দরকার নাই, এগুলো ডিলিট করে দিই, ইনপুটটাও আমার আর দরকার নাই, ডিলিট করে দিই। দেন হচ্ছে আমার এটা মেইন এলিমেন্ট থাকবে, মেইনের ভিতরে থাকবে হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই কন্টেন্ট। তো অ্যাকচুয়াল কন্টেন্ট ছাড়া যেই এলিমেন্টগুলো আছে বা যেসব কন্টেন্ট আমার ওয়েবসাইটের বিভিন্ন পেজে ব্যবহার হইতে পারে রিকমেন্ড ওয়ে হচ্ছে ওইগুলো মেইনের বাইরে রাখা। যেমন প্রত্যেকটা পেজেরই একটা হেডার থাকতে পারে, একটা নেভিগেশন থাকতে পারে, তো রিকমেন্ড ওয়ে হচ্ছে মেইনের বাইরে ওই হেডার আর নেভিগেশনগুলোকে রাখা। তো যেহেতু আমি মেইন দিলাম, মেইনের ভিতরে ডিভ আর ব্লক কোড আছে, আমি এই পুরোটারে হচ্ছে মেইন সেকশনের ভিতরে নিয়ে গেলাম। এখন আর আপনাদের ব্রেক লাইনের জন্য বিআর ইউজ করতে হবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে জানি। তো মেইন শেষ হলেও দেন আমি হচ্ছে একটা ফুটার দিতে চাচ্ছি, তো ফুটার নামেই আমার একটা এলিমেন্ট আছে। যেমন কপি, এখন যদি আমি কপিরাইট চিহ্নটা দিতে চাই অ্যাম্পারস্যান্ড দিয়ে, COPCOPY, যে কপি দিলে দেখবেন সাজেশন দেখবে, তো কপি থাকে না, অল অ্যাকচুয়ালি থাকে হচ্ছে অল রাইটস রিজার্ভ রবিন 2021, তারপরে একটা কপিরাইট চিহ্ন দিলাম আর কি। এই যে দেখেন আমার ফুটারটা দেখাচ্ছে, তো জাস্ট বোঝার জন্য হচ্ছে আমি কপিরাইট ফুটারে এটা দিলাম। তো অ্যাকচুয়াল ফুটার কীরকম হয় আপনারা একটা এক্সাম্পল দেখে নেবেন। তো আমি যদি দেখি আমাদের এমডিএনএ কি কোনো ফুটার আছে, দেখি তো, এই যে এমডিএনএ ফুটার অলরেডি আছে। প্রথমে থাকি হচ্ছে অ্যাকচুয়ালি যাই হোক, এবার দেখেন এখন কিন্তু আমার এগুলোকে যদি আমি একটু ফোল্ড করে দেই, আমার পুরো এইচটিএমএলটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, বা অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু দেখতে ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গুড প্র্যাকটিসটা ফলো করতেছি এবং আমাদের কোডটা রিডেবিলিটি বাড়ছে আগে থেকে। যেমন আগে যেমন হিজিবিজি ছিল, সবগুলা একই অ্যালাইনমেন্টে ছিল, এখন আমাদের শুধুমাত্র এই ছোট্ট একটা পেজের জন্যই আমরা, এই যে আমাদের হেডার আছে, তো এই দুইটা হচ্ছে আমার হেডার, নেভিগেশন আছে, নেভিগেশনটা আলাদা আছে আমার এনে মেইন সেকশনের ভিতরে কন্টেন্ট, তো এই জায়গাতে আমরা দুইটা কন্টেন্ট আছে, ইন ফিউচারে আরও হয়তো কন্টেন্ট অ্যাড হবে। তারপর আমাদের ফুটার আছে, ফুটার আমরা ইউজ করলাম। তো রিকমেন্ডেড ওয়ে থাকে হচ্ছে আপনার সিমেন্টিক মার্ক আপের মতো করে হচ্ছে আপনার এইচটিএমএল কোডগুলো লেখেন। তো তারপরেও কেউ যদি মনে করেন যে এইভাবে লেখবেন না, আপনার শুধুমাত্র ডিভ ইউজ করে বা অন্য হেডার ফুটার আপনার ইউজ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না, তো লিখতে পারেন, আপনার কোড কাজ করবে, কোনো সমস্যা নেই। তবে আপনাকে হচ্ছে গুড প্র্যাকটিসটা বলে দেওয়া দায়িত্ব আমি মনে করি, তো আপনাকে আমি বলে দিলাম, আপনি ফলো করতে পারেন। তো সিমেন্টিক মার্কআপ রিলেটেড ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই ছিল, এবং ইন ফিউচারে আমরা যখন এইচটিএমএল কোড লিখি তখন অবশ্যই চেষ্টা করব এইরকমভাবে স্ট্রাকচার ওয়েতে কোড লেখার। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ।